বসে 8-5 জনের মতো নিশ্চয়ই ভয় লাগে, ভূতে কার না ভয়, সবারই ভয়। আমাদের চারিপাশে এত ভূত ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারি না, মাঝে মাঝে মানে একটু কনফিউজড হয়ে যাই যে সত্যি ভূতে ভয় পাবো না মানুষ ভূতে ভয় পাবো। কারণ ভূতদের মধ্যে একটা জেনুইনিটি আছে কোথাও একটা, আমাদের মধ্যে অনেক সময় জেনুইনিটি এখন চলে যায়। সেই জন্য ভূতকে আমার মনে হয় সসম্মানে গ্রহণ করা উচিত। অ্যাটলিস্ট তারা অনেক সময় ক্ষতি করে না, সবসময় যে ভূত ক্ষতি করে তা নয়, বিশ্বাস করা যায় তাদের। সবকিছু সব ধরনের নতুন কিছু দেখার জন্যই মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে। একঘেয়ে কাজ, একই রকম কাজ তো আমরা দেখে অভ্যস্ত, দেখতে মানে দেখেই যাচ্ছি, কিন্তু একটু অন্যরকম কিছু যদি থাকে কোনো গল্পের মধ্যে সেটা সবসময় খুব ইন্টারেস্টিং এবং সেটা খুব কী বলবো, খুব আগ্রহ থাকে সেটা দেখার জন্য। তো আমারও তোমাদের মতো একই রকম অবস্থা, একদম অন্যরকম কিছু দেখবো বলেই এখানে এসেছি এবং অপেক্ষা করে রয়েছি। একটা নতুন জনরার মনে হয় উদ্ভাবন হয়েছে। আমরা এর আগে বল্লভপুরের রূপকথাও দেখেছি যে ভূতের গল্প মানেই যে ভয় সবসময় হবে, মানে ভয় থাকবে, তার মধ্যে অন্যান্য জনরাও থাকবে। সো লাইক বল্লভপুর ওয়াজ এ হরর কমেডি, দিস পসিবলি কুড বি আ হরর চিলড্রেন্স ফিল্ম, বুঝে একটা কোনো মিশেল তৈরি হতে পারে। ট্রেলার দেখে অ্যাটলিস্ট তাই মনে হয়েছে। শৌকর্য আমার এই প্রজন্মের প্রিয় পরিচালকদের মধ্যে একজন, এবং অবভিয়াসলি জয়া তো আছেই, তো সবাই জানি কি ভালো অভিনেত্রী। সো আমি খুবই আশাবাদী ছিলাম। একটা প্রশ্ন, সেটা সময় বলবে যে রেনবোজলি জনপ্রিয়তা বুক করে ছাপাতে পারবে কিনা, কিন্তু এই ধরনের ছবি বাংলায় সত্যি কম হয় যেখানে ভূত আর মানুষের বন্ধুত্বের কথা বলা হয়। মজার ভূতের ছবি বাংলায় হয়েছে এ বিষয়ে সন্দেহ নেই, সেগুলো খুব সফল ছবি, কিন্তু আমি একটা একাকী ভূত আর একটা একাকী বাচ্চা ছেলের বন্ধুত্বের গল্প বলতে চেয়েছিলাম। তার মধ্যে ভয় আছে, তার মধ্যে ফিল আছে, তার মধ্যে ইমোশন আছে, এই সব নিয়ে ভূত করি। তো বাকিটা সময় বলুন।